আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সবচেয়ে সহজ পদ্ধতিতে কামিজের সাইডে পাইপিং লাগাবেন। তো আশা করছি এই ভিডিওটা যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা একবার দেখলেই অবশ্যই আপনারা পারবেন। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। এখানে আমি হচ্ছে প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে এখানে আর্মস থেকে হিপ পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, মানে বগলের নিচের অংশ থেকে হিপ পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি দুইটা সাইডে। তো এরপর হচ্ছে আমি কিন্তু পাইপিংটা সোজা পাশে লাগাবো, এই যে এখানে কিন্তু কাপড়টা এখন উল্টা পাশ, এখন এই যে ভেতরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা পাশ বা ভাও পাশ। তো আমি এখানে এই যে এই পর্যন্ত সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে এইখানে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো সেমভাবে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমি মানে হিপের এই অংশে আপনি যতটুকু রাখবেন সেমভাবে হচ্ছে এইখানেও আপনারা ঠিক ততটুকু মার্ক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 ইঞ্চি রেখেছি, তাই 1 ইঞ্চি পর্যন্ত আমি এখানে মার্ক করে নিয়েছি। তো এরপর এই যে আমি একইভাবে কিন্তু দুইটা সাইডে দাগ দিয়ে নিতে হবে, অর্থাৎ এই সাইডেও দাগ দিতে হবে আর এই সাইডে তো আমি দাগ দিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি আরেকটা পাশে এভাবে একই মাপ মতো দাগটা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা পাশ, আমি কিন্তু পাইপিংটা সোজা দিকেই বসাবো, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাইপিংটা বসিয়ে নিতে পারবেন। তো এরপর হচ্ছে এখানে আমি পাইপিংয়ের জন্য যে কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। এখন হচ্ছে কাপড়টাকে ঠিক এভাবে দুইটা ভাঁজ দিয়ে নিতে হবে, এভাবে সুন্দরভাবে আগে ভাঁজ করে নিতে পারেন অথবা আপনারা হচ্ছে এই অংশটা সেলাইও করে নিতে পারেন। তো এরপর আমি এখানে ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে এখানে যে বন্ধ সাইডটা আছে সেই সাইডটা হচ্ছে আপনার এইখানে সেলাইয়ের উপরে বসাতে হবে, অর্থাৎ হিপে যে অংশটা সেলাই করেছি সেলাইয়ের উপর বরাবর হচ্ছে এটা বসাতে হবে, আর নিচে যে দাগগুলো দিয়েছি সেই দাগ বরাবর হচ্ছে কাপড়টাকে বসিয়ে নিতে হবে সোজা করে। তো আমি এখন প্রথমে কাপড়টাকে এখানে বসিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আপনারা যতটুকু পাইপিং দিতে চান ঠিক ততটুকু পরিমাণ কিন্তু আপনারা সেলাই করে নিবেন। তো এখানে হচ্ছে উপর থেকে আমি এখানে বেশি মোটা পাইপিং দিব না, এটা হচ্ছে একটু চিকন পাইপিং দিব, তো সেই জন্য আমি সেই মাপ অনুসারে হচ্ছে সেলাই করে নিচ্ছি, আর পুরোটা অবশ্যই সমান করে সেলাই করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার পাইপিংটা দেখতেও সুন্দর লাগবে, আর অবশ্যই কিন্তু দাগের বরাবর সেলাই করে নিতে হবে। তো এখানে সেলাই করে নিয়েছি, এরপর এখানে এক্সট্রা যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টাকে ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে পাইপিংয়ের যে কাপড়টা তার উপরে ঠিক এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন, ঠিক এভাবে কিছু অংশ ভাঁজ করে নিয়ে দেন হচ্ছে পাইপিংয়ের উপরে আপনারা কাপড়টাকে রেখে সেলাই করে নেবেন। তো আমি ঠিক এভাবে করে এখন সেলাই করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম সহজ সহজ নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আমি কিন্তু একই নিয়মে সোজা করে এখানে সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যতটুকু পাইপিং ততটুকু রেখে সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে এই যে কাপড়টাকে ঠিক এইভাবে পেছন দিকে এখন নিয়ে নিতে হবে, মানে সামনে থেকে এখন হচ্ছে পেছন দিকে এই পাইপিংটা, পাইপিংয়ের যে কাপড়টা সেটা হচ্ছে পেছন দিকে নিয়ে নিলেই পাইপিংটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি সেমভাবে হচ্ছে আমি আরেকটা সাইডও তৈরি করে নিচ্ছি, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। তো এখানে হচ্ছে আমি এই সাইডও কিন্তু দাগ দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন এই সাইডটা হচ্ছে আমি পাইপিং লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে একটু দেখাচ্ছি, এরপর হচ্ছে আমি এখানে পাইপিংয়ের কাপড়টা নিয়েছি প্রথমবারের মতো হচ্ছে সেমভাবে এখানে দুইটা ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে বন্ধ অংশটা আমি হচ্ছে একটা সাইডে দিয়ে, অর্থাৎ এখানে যে দাগ দিয়েছি দাগের উপর আমি বরাবর করে এভাবে সোজা করে রেখে নিয়েছি, নেওয়ার পর এখন সোজা করে সেলাই করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে উপরের এই অংশটা দেখতে পাচ্ছেন আগে যে পাইপিংটা দিয়েছি তার বরাবর হচ্ছে এটাকে এভাবে রেখে তারপর সেলাই করতে হবে, আর অবশ্যই পাইপিংয়ের কিছু অংশ কিন্তু এখানে যে হিপ সেলাইটা করেছি হিপের উপরের অংশে রাখতে হবে, মানে কিছু অংশ উপরে রাখতে হবে, তাহলে হচ্ছে পাইপিংটা দেখতেও সুন্দর লাগবে। তো এরপর হচ্ছে আবারও আমি কিন্তু এখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা পাইপিংয়ের উপর দিয়ে বাকিটা সেলাই করে নিচ্ছি। মূলত যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য আমার এই চ্যানেলটি ক্রিয়েট করা, তো আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটা আমাকে জানাতে পারেন, আর আপনারা ঠিক কীভাবে সেলাই কাজ শেখালে বা কাটিং শেখালে আপনারা বুঝতে পারবেন সেটাও আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি সেই অনুসারে খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের জন্য খুব সহজ টিউটোরিয়াল বানাতে চেষ্টা করব।
তো এখন হচ্ছে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কাপড়টাকে পেছনের দিকে দিয়ে নিয়েছি, মানে উল্টো সাইডে কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন সোজা করে এভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি পুরোটা এখানে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এই অংশটা এভাবে করে ভেতরের দিকে নিয়ে, আর ভেতরে যদি পাইপিংটা থাকে সেটা সুন্দরভাবে বের করে নিয়ে তারপর হচ্ছে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন হচ্ছে আমি সামনে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে করে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমরা সাইডটা যেভাবে সেলাই করি পাইপিং ছাড়া, ঠিক সেভাবে করে সামনে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো কীভাবে সাইডটা সেলাই করবেন ফিনিশিংভাবে তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং খুব সহজভাবে শিখে নিতে পারবেন। তো এই তো কমপ্লিট হয়ে গেল আজকে ভিডিওটি। যদি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কতটুকু শিখতে পারলেন, আর কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটাও জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।